Hello, assalamualaikum. আমাকে দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না একটু বলে দেবেন প্লিজ। Today I am going to start the sessions on specifically IELTS, and today is going to be, as you can see on the screen, it's IELTS speaking day one, and we're going to discuss IELTS speaking tips, information, advice, model answers and topics to help you prepare successfully for your IELTS speaking test. We're going to have four sessions on IELTS speaking. And for your information, IELTS examination is of two types, AC and GT. AC means academic and GT for general training. GT is for business, job and work purpose, immigration purpose, and AC is for academic test. Academic IELTS is for students for foreign university admissions. দেখি কতজন জয়েন করে তারপর আমরা সেশনটা স্টার্ট করব। আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব হচ্ছে আমাদের IELTS এর স্পিকিং এর খুঁটিনাটি একদম বেসিক যে টেস্ট ইনফরমেশন গুলো সেগুলো নিয়ে। সবাই এই লাইভটা শেয়ার করে দেবেন প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট, যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাচ্ছেন। খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যাদের IELTS সম্বন্ধে কোনো ধারণাই নেই তাদেরকে আমি খুব সহজ করে বুঝিয়ে দিব যে IELTSটা কি, সেখানে কি হয়। অনেকে আমরা ভুল করে IELTS কোর্সে ভর্তি হতে চাই ইংরেজি শেখার জন্য, বাট টু বি ভেরি অনেস্ট, IELTS নেভার টিচেস ইউ হাউ টু বি গুড ইন ইংলিশ। IELTS এক্সামিনেশন অর IELTS এক্সামিনেশন প্রেপারেশন কোর্স ইজ অল অ্যাবাউট সাম টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স দ্যাট আর রিকোয়ার্ড ফর ডুইং ওয়েল ইন IELTS এক্সামিনেশন। সো ইটস নট ইনাফ বিং গুড ইন ইংলিশ, আপনারা ইংরেজিতে কত ভালো সেটা IELTS এক্সামিনেশনে জরুরি না, বা IELTS প্রেপারেশন কোর্সটা করেও আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে আগে থেকে ইংরেজির বেসিকটা ঠিক করে আনতে হবে। IELTS প্রেপারেটরি কোর্সে আপনারা ভর্তি হবেন শুধুমাত্র IELTS পরীক্ষাটা কিভাবে দিতে হয়, এক্সাম সিস্টেমটা কেমন, কোয়েশ্চেন প্যাটার্ন কি, সময়ের সাথে কিভাবে তাল মিলিয়ে প্র্যাকটিসটা করে তারপর IELTS এ ভালো একটা স্কোর পাওয়া যায়, আনসার লেখার ধরনগুলো কেমন হয়, এই সবগুলোই হচ্ছে IELTS কোর্সে শেখানো হয়, সেখানে ইংরেজি শেখানো হয় না। ফর ইয়ার ইনফরমেশন প্রত্যেকে একটু একটু শেয়ার করে দিবেন লাইভটা, বা যারা পরে দেখছেন তারাও মেহরবানি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের পরিচিতদেরও কাজে আসে। ওয়ালাইকুম আসসালাম ইমরান হোসাইন, কে কোথেকে জয়েন করেছেন একটু বলবেন প্লিজ, আগে পরিচিতি পর্বটা শেষ করে নেই। হ্যাঁ শোনা যায়, ওয়ালাইকুম আসসালাম জাসিমুদ্দিন। রাজু লিখেছেন আপনার সাথে কিভাবে ফেস টু ফেস যোগাযোগ করতে পারি। ফেস টু ফেস যোগাযোগ করবেন যখন আমার কোর্সে ভর্তি হবেন, আমার সাথে দেখা হবে, ক্লাস হবে। জসিমুদ্দিন ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ জসিম ভাই। রক্সে আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার রিবা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ফ্রম ইউ কক্সিস বাজার, থ্যাংক ইউ, ভেরি নাইস মিটিং ইউ আরিবা, ও গুড, থ্যাংক ইউ। নিড জিটি কোর্স উইথ ইউ, জিটি কোর্স, তো আপনি আমার IELTS কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, সেখানে জিটির জন্য আলাদা ট্রেনিং দেওয়া হয়। থ্যাংক ইউ মিফতা হোল, ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ ইমরান হোসাইন। অ্যান্ড ইস হাই, ইট ইজ হাই টু স্লিপ, ইউ শুড নট চুজ দিস টাইম ফর লাইফ আর্লি স্লিপিং connotes early rising. Thank you for your good suggestion. Thank you. And
and Ashraf Hussain. Assalamu alaikum. Tawheed, walaikum assalam from Chittagong. I'm from Saudi Arabia, diplomatic quota. Yes. Ariful Islam Arif. Haan. Next, Dhakate kothao session ache. Haan, ami to Dhakate thaki. Dhakate ami online class ni, ami platform theke. So let us begin. Ami shuru kore tahole amader session ta. Okay, so number one point, the first information about IELTS is the speaking test. IELTS speaking test is, the speaking test is a face-to-face test with an examiner in a room. So it's a face-to-face test with an examiner in a room. So there would be a room where you will find an examiner and no one else will be there. And you'll have to sit in front of him or her and your voice is going to be recorded. So this is a face-to-face examination, and there's only one speaking test for all candidates. For both GT and academic, IELTS speaking is same, listening is same, and academic and GT candidates take the same speaking test. Okay, and if you are doing computer delivered IELTS, you will still have to have a face-to-face interview with the examiner, and the speaking test remains the same for everyone, no matter in which sex, which ethnicity you are, or whether GT or academic you are going for. The IELTS speaking test remains same for everyone, and it is recorded. Can you record it so that it can ask for a remark if you wish later? So if you ever think, if you, in case if you think that your performance was good but didn't get your expected score, expected band in IELTS, you can always ask for a re-examination or abar retake korar jonno. So for that reason, IELTS speaking test is always recorded. And this is an informal speaking test. Emon na je khub formal environment, khub formally kotha bolte hobe. You can use humor, apni fun korte parben na, hashte parben na, ha. So erkom na, it's an informal test, informal speaking test. Mane amra খুব এটা সহজে একটা সিম্পল কনভারসেশন হিসেবে নেবেন IELTS স্পিকিং টেস্টটাকে. অ্যান্ড দ্য এক্সামিনার হু আস্ক দ্য কোয়েশ্চেন উইল ডিসাইড ইয়োর রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য টেস্ট. সো আপনার ইয়োর দ্য এক্সামিনার হু উইল টেক ইয়োর টেস্ট উইল ডিসাইড ইয়োর ফাইনাল রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ ইয়োর টেস্ট. সো ইট ইজ কমপ্লিটলি আপ টু দ্য এক্সামিনার যে তিনি আপনাকে কোন স্কোরটা দেবেন. ওকে, কুয়েত থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, লুকিং সো কুল, থ্যাংক ইউ সো মাচ, আই এম গুড আলহামদুলিল্লাহ. হ্যাঁ, আমার ট্রেনিং উইথ রোকসানা যে পেজ আছে সেই পেজে আপনি নক করবেন, ইনবক্স করবেন, সেখানে আমার কোর্স ডিটেইল এন্ড সবকিছু দেওয়া আছে. ওকে, and the examiner who asks the question will decide your result. মানে examiner যিনি আপনার পরীক্ষাটা নিচ্ছেন, মানে যিনি আপনাকে question গুলো করছেন, তিনি কিন্তু আপনার মার্কটা decide করবে যে আপনি কত মার্ক পাবেন IELTS exam এ. And the test lasts between 11 to 14 minutes. Not more or not less. So আপনার IELTS এর speaking এর ক্ষেত্রে আপনার examটা ডিউরেশনটা থাকবে 11 to 14 মিনিটস. আপনি যদি একদমই কিছু বলতে পারছেন না, এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করে করে খুব আপনাকে বেশি আনসার দিতে পারছেন না, বেশি ইনফরমেশন দিতে পারছেন না, তাহলে এক্সাম ডিউরেশনটা 11 থাকবে অথবা ম্যাক্সিমাম 14 মিনিটস থাকবে. ব্যাডলি নিড টু মিট মি ডিসকাস রিগার্ডিং, মিট করে আসলে ডিসকাস করার কিছু নাই, আপনার টাইম ওয়েস্ট, আমার টাইম ওয়েস্ট. মিরপুর 12-তে আছেন, আপনি আমার কোর্সে জয়েন করেন এবং কোর্সে আমার সাথে ডিটেইল ডিসকাশন পায় সবাই, আপনি সেটা পাবেন. টঙ্কি থেকে, ভেরি নাইস. আচ্ছা, তো এখন আমাদের এর পরে যে ইয়েটা হচ্ছে যে IELTS এক্সামিনার কন্ট্রোল করে যে আপনার টাইম এবং লেন্থটা, যে তিনি কতক্ষণ ধরে আপনার পরীক্ষা নেবেন এবং তিনি কত সময় ধরে আপনার পরীক্ষা নেবেন এবং আপনার আনসারগুলো কতক্ষণ তিনি শুনবেন. ওকে, সো এটাকে বলা হয় যে দ্য এক্সামিনার কন্ট্রোলস দ্য টাইম অ্যান্ড লেন্থ অফ ইয়োর আনসার্স. দ্য এক্সামিনার কন্ট্রোলস দ্য টাইম অ্যান্ড লেন্থ অফ ইয়োর আনসার্স. সো প্লিজ রিমেম্বার দ্যাট. যদি প্রয়োজন মনে করেন একটা খাতায় লিখে নেন এই পয়েন্টগুলো আমি যেগুলো বলছি. অ্যান্ড আপনাদের যে টেস্টটা, সেই টেস্টটা
করতে চারটা পার্ট থাকে। যদিও আপনারা যেখানে যেখানে আইএলটিএস কোর্সে ভর্তি হবেন সবাই বলবো যে থ্রি পার্ট, সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি, বাট আমি সবসময় বলি যে চারটা পার্ট থাকে। চারটা পার্ট কি? ফার্স্ট হচ্ছে আপনার আইডি চেক করা, আপনাকে গ্রিট করা, আপনি ঢুকছেন কিভাবে। সো ইউ হ্যাভ টু অলওয়েজ ফোকাস অন গিভিং আর ক্রিয়েটিং আ ভেরি গুড ফার্স্ট ইম্প্রেশন, ওকে, ইন টার্মস অফ আইএলটিএস স্পিকিং এক্সাম। সো ক্রিয়েটিং আ ভেরি গুড ফার্স্ট ইম্প্রেশন ইজ নাম্বার ওয়ান। এটা সবসময় মাথায় রাখবেন, যাতে কোনোভাবে ভুল না হয়। এবং এটা করার পরে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যে ঢুকছেন তাকে গ্রিট করে ঢুকছেন, তারপরে তিনি বসতে বলছেন, আপনি সাউন্ড না করে খুব সুন্দরভাবে স্মার্টলি বসছেন এবং একদম স্ট্রেইট পশ্চারে আপনি বসছেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু তারপরে আপনার আইডি চেক করবে, আইডি চেকটা কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বা আগামীকাল আমি দেখিয়ে দেব। আজকে আমি জাস্ট আপনার বেসিকটা বলছি এখন আইল স্পিকিং এর। তারপরে আসে আপনার পার্ট ওয়ান, আইল স্পিকিং টেস্টের পার্ট ওয়ানে থাকে এবং একদম শুরুতে পার্ট ওয়ান যদি আমরা সেটাকে ধরি যে আপনি ঢুকছেন, আইডি চেক করছে, ওই পার্টটাতে কি হয়, আসলে ওই পার্টটাতে আপনি ঢোকেন, আপনাকে বসতে বলা হয়, তারপর এক্সামিনার তিনি তার পরিচয় দেন, তার নাম বলেন, এক্সামিনারের যে নাম্বার থাকে সেটা বলেন, তারপর তিনি আপনাকে জানান যে আপনার ভয়েসটা রেকর্ড, আপনার এই এক্সামটা রেকর্ড করা হবে, এক্সাম সেন্টারের নাম্বার বলেন, তারপর আপনার আইডি চেক করতে চান, আপনার নাম জিজ্ঞেস করেন, আপনার কে কি নামে ডাকবে সেটা জিজ্ঞেস করেন, তারপরে আপনার কিছু পার্সোনাল কোয়েশ্চেন পার্ট টুতে চলে যান। তাহলে প্রথম ভাগে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, আপনার বেসিক ইনফরমেশন গুলো আপনাকে জানিয়ে দেবো, একটা ফর্মালিটি, এন্ড তারপরে হচ্ছে পার্ট টুতে আসে যে আপনার রিয়েল লাইফ রিলেটেড পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। সেখানে চার থেকে পাঁচ মিনিট ওখানে আপনি সময় নিবেন, বেশিরভাগ ওখানে সময় নেবেন, কারণ ওই জায়গাটা হচ্ছে আপনার পরিচিত, আপনার সম্বন্ধে আপনার ইনফরমেশন গুলো জিজ্ঞেস করা হবে, সেটা আপনার পার্সোনাল লাইফ রিলেটেড ইনফরমেশন হতে পারে, সেটা আপনার ফ্যামিলি রিলেটেড ইনফরমেশন হতে পারে, আপনার জব রিলেটেড ইনফরমেশন হতে পারে, আপনার পড়াশোনা রিলেটেড ইনফরমেশন হতে পারে, আপনার হবি হতে পারে। তো আপনি যেই আনসারগুলো দিবেন সবসময় মাথায় রাখবেন, একটা কোয়েশ্চেনের আনসার আপনি যেটা দিবেন সেই আনসার থেকেই ওরা কিন্তু আপনাকে কোয়েশ্চেন করবে, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু লিস্ট আকারে থাকে। এক্সামিনার ওই লিস্ট থেকে কোন কোয়েশ্চেনটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে জিজ্ঞেস করার জন্য সেটা একমাত্র তিনি ডিসাইড করবেন, ঠিক আছে? সো আপনাকে যথেষ্ট প্রস্তুত থাকতে হবে। তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আপনার সবসময় খুব কনফিডেন্স দেখানোটা খুব ইজি হয়। তারপরে আসে পার্ট থ্রি, পার্ট থ্রিতে হচ্ছে আপনার কিউ কার্ড সেশন, সেখানে হচ্ছে ইটস এ টক ফর 1 to 2 মিনিটস উইথ রাউন্ডিং অফ কোয়েশ্চেন্স ফর 1 মিনিট। তাহলে আপনি কথা বলবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এবং আপনার কোয়েশ্চেনটার উপর প্রিপারেশনের জন্য আপনি 1 মিনিট পাবেন। তাহলে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, সেই কিউ কার্ডে একটা টপিক থাকবে, সেই টপিক রিলেটেড কিছু ইনস্ট্রাকশন বা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটার উপরে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য একটা কাগজ এবং একটা কলম পেন্সিল দেওয়া হবে। এবং মেক শিওর করবেন যে আপনি যদি মনে করেন যে না এটা তো সহজ জিনিস আমি পারবো, মেক শিওর যে ওই কাগজ এবং পেন্সিল দিয়ে আপনি লিখবেন কোয়েশ্চেন। আমি এগুলো ডিটেইল আলোচনা করব আগামী 3 দিনে, তবে বলছি ওখানে কিছু লিখতে হবে, আদারওয়াইজ আপনাকে ওই কার্ডটা ফেরত দিয়ে দিতে হবে এবং যেটা আপনার কাছে কাগজ থাকবে যেখানে আপনি নোট নিয়েছেন সেটা দেখে আলটিমেটলি আপনাকে আনসার দিতে হবে। সো সিকুয়েন্স মেনটেন করে আনসার দিতে হবে এবং 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আপনার জবাবের মধ্যে থাকতে হবে। এবং আপনি যদি দেখেন যে প্রথম দুটো কোয়েশ্চেনের আনসার বলতে বলতে আপনার 2 মিনিট শেষ, তাহলে বাকিগুলো আনসার করতে পারেননি, তাহলে সেই পার্টটাকে ইনকমপ্লিট ধরা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আসে হচ্ছে পার্ট ফোর, পার্ট ফোরে হচ্ছে আপনার ডিসকাশন টু ফোর টু ফাইভ মিনিটস। তাহলে টোটাল কি হলো, ফার্স্ট পোর্শনে হচ্ছে আপনার 4 থেকে 5 মিনিট, তারপরে সেকেন্ড পোর্শনে হচ্ছে আপনার, সরি, ফার্স্ট পোর্শন হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, সেখানে 1 to 2 মিনিট চলে যায়, 4 to 5 মিনিট যাচ্ছে পার্ট টুতে পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্ড আনসার, পার্ট থ্রিতে হচ্ছে কিউ কার্ড 1 to 2 মিনিটস, তাহলে 5, 6, 7 মিনিট, আর তারপরে পার্ট ফোরে হচ্ছে 4 থেকে 5 মিনিট আরো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো ওটা এক্সটেন্ড করে কিসের উপর বেসিস করে, যে আপনি আনসার দিতে পারছেন কিনা সুন্দর করে, তখন ডিফিকাল্টি লেভেল আরো বেড়ে যায়। তাহলে পার্ট থ্রিতে আপনি যে টপিকটার উপর কথা বলছেন সেই টপিক রিলেটেডই আপনাকে এক্সটেন্ডেড কোয়েশ্চেন করবে পার্ট ফোরে, এবং পার্ট ফোরটা এমন কোয়েশ্চেন করবে আপনি এটা কোনো কোয়েশ্চেন হলো এটার আনসার কি দেবো এরকম মনে হতে পারে। তো এর জন্য এই কোয়েশ্চেনের পুরো পাওয়া যায়, পুরো লিস্ট পাওয়া যায়, সেটা দেখে দেখে আপনাকে প্রস্তুতি নিতে হবে যাতে করে আপনার ব্রেনটা কাজ করে, আপনি আইডিয়া জেনারেট করতে পারেন খুব কুইকলি।
এখন আমি আপনাদেরকে আইএলটিএস স্পিকিং এর যে মার্কিং পলিসিটা সেই মার্কিং পলিসিটা বলে দিব এবং কয়টা কি কি ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আপনার মার্কিংটা হয় সেটা আমি বলে দিব চারটা মার্কিং ক্রাইটেরিয়া থাকে আইএলটিএস স্পিকিং এ তার আগে একটু আমি এগুলো পড়ে নিই অনেক 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 জমা হয়ে গেছে Kumilla ma'ams, right now what can I should do? Course fee koto. IELTS course fee 12000 taka are. Jodi individual skill korte chan tahole 4000 kore. English e onek week grammar course e bhorti hobe. Acha. Thik ache. To ekhon marking policy ta bole dei. Marking policy protome thake fluency and cohesion. Fluency and cohesion mane ki apni relevant kotha barta bolben. Relevance. Relevance is very important. আপনি irrelevant কথা বলবেন না যে কোয়েশ্চেনটা আসবে যে টপিকটা আসবে সেই টপিক রিলেটেড ই আপনাকে কথা বলতে হবে সেখানে আপনি মার্ক পাবেন কোহেশনে এবং আপনার ফ্লুয়েন্সিতে এবং কথা বলে যেতে হবে এমন না যে খুব স্পিডে কথা বলতে হবে আপনি ইজ নিয়ে সুন্দর করে একদম স্লো এন্ড স্টেডি কথা বলতে পারেন যার ফ্লুয়েন্সি যেমন বাট স্পন্টেনিয়াস স্পন্টেনিটি থাকতে হবে লং পজেস থাকা যাবে না কথা বলার মাঝখানে এখানে হচ্ছে 25% টোটাল ব্যান্ড থেকে তাহলে ফ্লুয়েন্সি এবং কোহেশনে হচ্ছে 25% এবং ভোকাবুলারিতে হচ্ছে 25% ভোকাবুলারিতে স্পিকিং এ মার্ক কিভাবে কাউন্ট করা হয় আপনি সেম কথাটাই বারবার ইউজ করছেন কিনা যেমন গুড সবসময় আপনি গুড গুডি ইউজ করছেন কিনা নাকি গুডের সিনোনিমস গুলো ইউজ করছেন ইটস অসাম ইটস গ্রেট ইটস ফ্যান্টাস্টিক মানে গুডের ডিফারেন্ট সিনোনিম আপনি ইউজ করছেন কিনা তো কতটা বেশি ইউজ করতে পারছেন সেটা ভোকাবুলারি স্টকটাতে মার্কিং হয় তারপর হচ্ছে আপনার গ্রামারটা দেখে কিভাবে যে আপনি ধরেন গ্রামারে আপনার গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিকে আপনাকে যদি ফার্স্ট ফর্মে কোয়েশ্চেন করা হয় আপনি ফার্স্ট ফর্মে আনসার দিতে পারছেন কিনা আপনাকে কমপ্লেক্স কোয়েশ্চেন করা হলে আপনি কমপ্লেক্স সেন্টেন্স আনসার দিতে পারছেন কিনা আপনি এই জিনিসগুলো আপনার গ্রামারে চেক করা হয় যে আপনি গ্রামাটিক্যালি করেক্ট রিপ্লাইটা দিতে পারছেন কিনা বা যে টেন্সে কোয়েশ্চেন করছে সেই টেন্সে আপনি আনসার দিতে পারছেন কিনা সেটার উপর আপনার গ্রামারের মার্কটা যে ডিপেন্ড করে এবং সেখানে 25% এরপর আছে আপনার প্রোনাউন্সিয়েশন আপনি চেক করবে আইএলটিএস প্রোনাউন্সিয়েশন চেক করে খুব ইম্পর্টেন্ট এবং তো বাংলাদেশের যেসব ইংলিশ টিচাররা বলে যে উচ্চারণের দরকার নেই নর্মালি ইংলিশ বললেই হবে কমিউনিকেট করতে পারলেই হবে তারা ধরা খাবে ওই টিচাররাও ধরা খাবে যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবে কারণ তো প্রোনাউন্সিয়েশন অবস্থা খুব খারাপ তখন তারা কখনোই আইএলটিএস স্পিকিং এ ভালো স্কোর করতে পারবে না 7.5 পর্যন্ত এর উপরে উঠাতে পারবে না প্রোনাউন্সিয়েশন ছাড়া সো প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোনাউন্সিয়েশন শিখতে হলে আমার সিগনেচার কোর্স করবেন সেখানে আইএলটিএস স্পিকিং এবং লিসনিং এর একদম বেসিক ট্রেনিং ওখানে হয়ে যাবে সো এখানে 25% তাহলে এই চারটা ক্রাইটেরিয়া তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াতে কি হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেশন তারপরে হচ্ছে আপনার ভোকাবুলারি তারপর হচ্ছে গ্রামার তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন 25 25 25 100% সো ব্যান্ড হচ্ছে 9 ঠিক আছে সো এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন অ্যাবাউট আইএলটিএস কোয়েশ্চেন এবার আমরা ডিটেইলে যাব নেক্সট সেশন গুলোতে আজকে এই পর্যন্তই এখন আমি দেখি আর কিছু জমা হচ্ছে কিনা আপু লাইক লাভ রিয়েক্ট কিন্তু আমি দেই ও মাহমুদুল হাসান আজকে থেকে দেওয়া শুরু করেছে থ্যাংক ইউ সো মাচ অনেক লাভ রিয়েক্ট আসছে লাইক রিয়েক্ট আসছে থ্যাংক ইউ সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা থেকে আমার খুব ক্ষুধা হবে যেমন ভাত খাবো আজকে আর না সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সবাই লাইভটা শেয়ার করে দিবেন মেহরবানি করে আপনাদের প্রয়োজন না থাকলেও যাদের প্রয়োজন আছে তারাও যদি দেখে উপকৃত হয় তাহলে আপনাদের উপরে এটা সোয়াপ যাবে হ্যাঁ যেহেতু ফ্রি শেখাচ্ছি আমার এই ইনিশিয়েটিভে আপনারাও আমাকে সাহায্য করতে পারেন দোয়া করবেন সবাই এই লাইভটাতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম